আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ফুজুকুম কিচেন। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিউয়ার্স, ফুজুকুম কিচেনের আজকের আয়োজন হলো সিচুয়ান বিফ। এর জন্য আমি এখানে হাফ কেজি পরিমাণ বিফ নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি ক্যাপসিকাম, সেজওয়ান সস, এটা আমি হোম মেড বাসায় বানিয়েছি, রসুন বাটা, আদা বাটা, টেস্টিং সল্ট, পেঁয়াজ ফালি বা পেঁয়াজ কিউব, সল্ট, ব্ল্যাক পেপার, টমেটো সস, ডার্ক সয়া সস এবং হট চিলি সস। লাগবে হচ্ছে সামান্য সেসামি সিড। ভিউয়ার্স, আমি ফ্রাই প্যানে আগে থেকেই তেল গরম করে রেখেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি অ্যাড করে দিব মাংসগুলো। প্রথমে আমি ভেজে নিব। আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো কালো গোলমরিচ গুঁড়ো। এখন আমি খুব ভালো করে মাখিয়ে নিব, তারপরে গুঁড়ো তেলে ভেজে নিব। ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এখন তেলে দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এবং ডিপ ফ্রাই করে মাংসগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে ভিউয়ার্স, হাই হিটে। কারণ লো হিটে ভাজলে পানি ছেড়ে দিবে এবং মাংসগুলো ফ্রাই প্যানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তো হাই হিটে মাংসগুলো ভেজে নিতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে ভালো করে। আমি এখন একে একে সব উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, এখন দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আর একটু দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু গরু মাংস, দিয়ে দিচ্ছি রসুন বাটা, তারপর খুব ভালো করে নেড়ে দিব। আমি এখন এই পর্যায়ে একটু পানি অ্যাড করে দিব, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে এবং তেতো লাগবে বা তেতো হয়ে যেতে পারে। অ্যাড করছি সামান্য পরিমাণ পানি। এখন খুব ভালো করে নাড়তে হবে। এবং চুলার আঁচটা বাড়িয়ে রাখতে হবে, কারণ আদা রসুনের কালো হয়ে যাওয়ার সম্ভাবনা যেটা ছিল এটা চলে গেছে, তাই আদা রসুন থেকে যে কাঁচা গন্ধটা বের হবে এটা দূর হয়ে যাবে। আর চাইনিজ রান্না কিন্তু ভিউয়ার্স হাই হিটেই রান্না করতে হয়। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিব ডার্ক সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে নিব খুব ভালো করে। তারপর আমি এখন দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1 টেবিল স্পুন। ভিউয়ার্স, লক্ষ্য করছেন কালারটা কিন্তু খুব ভালো আসছে। আমি এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ থেকেও একটু কম সেজওয়ান সস, যেটা আমি বাসায় তৈরি করে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি ভিউয়ার্স, ঝালটা আপনারা যখন রান্না করবেন তখন আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন।
আর যদি বাসায় বাচ্চা থাকে তাহলে তো বাচ্চারা ঝাল খায় না, সেই খেয়ালটাই মাথায় রেখে বা বাচ্চাদের স্বাদটা মাথায় রেখেই রান্না করতে হবে, কারণ বাচ্চারা বড়দের মতো ঝাল খেতে পারে না। পেঁয়াজ আমি এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি, কিউব করে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি জুলিয়ান কাট ক্যাপসিকাম কুচি এবং নেড়ে নিচ্ছি। ভিউয়ার্স আশা করছি আজকে আমি যেভাবে রান্না করেছি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভিউয়ার্স আমি এখন অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। এখন খুব ভালো করে নেড়ে নিব এবং ভিউয়ার্স আমি একটু সামান্য পরিমাণ পানি অ্যাড করব, কারণ আমি চাচ্ছি তরকারি যাতে একটু গ্রেভি গ্রেভি হয়। একটু গ্রেভি গ্রেভি হলে আপনার ফ্রাইড রাইস বা রাইস দিয়ে বা প্লেন পোলাও দিয়ে আপনি যেভাবে খেতে চান ওভাবে যদি একটু গ্রেভি গ্রেভি করে রান্না করি বা করেন তাহলে আপনারা খেতে স্বাদ পাবেন। আর বেশি ড্রাই হয়ে গেলে কিন্তু আসলে তেমন একটা খাওয়া যায় না, একটু গ্রেভি হলে আসলে ভালো লাগে খেতে। ড্রাইটাও মজা কিন্তু গ্রেভিটাও অন্যরকম মজা। তাই আমি এখন সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। চুলার আঁচটা কিন্তু ভিউয়ার্স আগের মতোই হাই হিটে আছে এবং আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ তরকারিটা কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। ভিউয়ার্স তৈরি হয়ে গেল সিচুয়ান বিফ, ভেরি ইজি অ্যান্ড ভেরি ডিলিশিয়াস চাইনিজ রেসিপি আমি আজকে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি। ভিউয়ার্স আশা করছি আপনাদের সবার কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লাগবে। ভিউয়ার্স আমি ফারহানা সুজুকুম কিচেন থেকে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আমার পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।